Assalamualaikum. Elisa's cooking recipe the shabai ke onek onek shubhechha. Aaj ke ek tu binno flavor apnader sathe share korchi lemon cake. Ei cake ta dekhte shudhu sundor na khete onek mojar ar bitor thekeo cake ta onek soft hoyeche. To asha korchi ajker recipe o bhalo lagbe shobar kache. Cake toirir jonno lagche amader ekta lebu. লেবুটাকে চিপে আমি রস বের করে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ হবে তারপর একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেছি আর 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল আমি এটা রান্নার যে রেগুলার তেল হয় ওটা নিয়েছি তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে থাকছি যতক্ষণ এই মিশ্রণটা ফুম হয়ে যাচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ পাউডার সুগার আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর যে আগে থেকে যে লেমন জুসটা বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর 1 চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ একসাথে করে মিশিয়ে নেছি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো কেকের মিশ্রণটা এখন মেশানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি অল্প একটু লেবুর খোসা খুব ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এখানে একটু লেমন কালার করার জন্য অল্প একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি এটা খুবই সামান্য অপশনাল কেউ চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তো আবারো সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নেছি এখন আমাদের কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আজকে কেক তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের মল নিয়েছি আর আগে থেকে তেল ব্রাশ করে নেছি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে কেকটা খুব সুন্দর করে উঠে আসে তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই মলটাকে একটু বাড়ি দিয়ে নেছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে ওটা বের হয়ে যায় তারপর এই কেকটাকে আমি ওভেনে বেক করে নেছি 180 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিট 35 মিনিট পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে কেকটা এখন ঠান্ডা করে নেছি আর এখানে 1 ফুট কাপ পাউডার সুগার আর 1 টেবিল চামচ লেমন জুস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেছি এটা আমরা কেকের উপরে ব্যবহার করব তারপর মল থেকে কেকটা ঢেলে নিয়েছি আর খুবই সফট হয়েছে কেকটা আপনার কেকের মিশ্রণ যদি ঠিক থাকে তাহলে কেক খুবই সফট হবে আর উপর থেকে আমি এখন এই লেমন জুসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর কেকটা কেটে শেয়ার করছি যেটার ভিতরেও কতটা সফট হয়েছে অল্প সময়ে এইভাবে করে কেক তৈরি করতে পারেন তো আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকেরটাও অনেক ভালো লেগেছে আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ